নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নেত্রকোনা এক আসনের আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী মোস্তাক আহমেদ রুহিকে সকুচ দেওয়া হয়েছে। গত শনিবার সিনিয়র সহকারী জজ দুর্গাপুর কার্যালয়ে ওনাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদানের জন্য আদেশ দেওয়া হলো। যে কারণে মোস্তাক আহমেদ রুহিকে সকুচ দেওয়া হয়েছে এর কারণ হলো নেত্রকোনা এক আসনের আওয়ামী লীগ থেকে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনীত পাওয়ার পর গত 29 নভেম্বর সড়কপথে প্রায় 100+ প্রাইভেট কার এবং 2 সহস্রাধিক মোটরসাইকেল বহর নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা মোস্তাক আহমেদ রুহিকে বরণ করে নেন এবং আনন্দ মিছিল করে উৎসবমুখর পরিবেশেই মোস্তাক আহমেদ রুহিকে বরণ করে নেন দুর্গাপুর কর্মকান্দার সর্বস্তরের মানুষ, যার ফলে শোডাউন এবং আনন্দ মিছিলের জন্য রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ার ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়, যার ফলে মোস্তাক আহমেদ রুহিকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই ব্যাপারে গত শুক্রবার নির্বাচনী অনুসন্ধান কমিটির নেত্রকোনা এক এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সুলাইমান কবির স্বাক্ষরিত এক আদেশে তলব করা হয়। তলব করার পর জানা গেছে যে অসংখ্য নেতাকর্মীরা মোস্তাক আহমেদ রুহিকে বরণ করে নেওয়ার জন্য শোডাউন এবং আনন্দ মিছিল করেছে, যার ফলেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এই ব্যাপারে দৈনিক যুগান্তর পত্রিকা মোস্তাক আহমেদ রুহি আপনাকে নিয়ে প্রকাশিত সংবাদটি নির্বাচন অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে এমনটাই তারা লিখেছেন। আনন্দ মিছিল এবং শোডাউন শেষে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এবং কলমাকান্দা উপজেলার অডিটোরিয়ামে দুটি পৃথক নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোস্তাক আহমেদ রুহি। এ সময় নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান। আপনার এমন কর্ম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2008 অনুচ্ছেদ এবং 12 অনুচ্ছেদের স্পর লঙ্ঘন বিধায় নির্বাচন পূর্ব ওয়ানিউম মর্মে পরিলক্ষিত হচ্ছে, আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না? ইয়া মর্মে গত শনিবার বিকেলে সিনিয়র সহকারী জজ দুর্গাপুর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদানের জন্য আদেশ দিয়েছেন ওনাকে। এবং আজ মোস্তাক আহমেদ রুহিকে বিজয়ী করার লক্ষ্যে তৃণমূল আওয়ামী লীগ এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনারাও এক মতবিনিময় সভা সম্পন্ন করেছেন এবং দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী নেতা অমিতা কুঞ্জিওমি তিনিও আনন্দ মিছিল করেছেন। মোস্তাক আহমেদ রুহিকে জয়যুক্ত করার জন্য সর্ব অবস্থায় দুর্গাপুর কর্মকান্দার সর্বস্তরের মানুষ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল সহযোগী নেতাকর্মীরা পাশে আছেন, ছিলেন এবং থাকবেন।